সেপ্টেম্বর মাসে জুন লেট মি ফার্স্ট থ্যাংক দেব বিকজ দেব আমাকে ফোন করেছিলাম, বললো যে জন্দি তোমাকে আমি ভাবছি একটা খুব ভালো ক্যারেক্টারে তুমি আশা করি করবে ছবিটা। দেবকে অনেক দিন ধরে আমি চিনি, ও যবে থেকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি জয়েন করেছে সেই তখন থেকে, অ্যান্ড হিজ অলওয়েজ ভেরি রেসপেক্টফুল অ্যান্ড হিজ আ ডার্লিং। আর তার সঙ্গে এক্সট্রা পাওয়া হচ্ছে রুক্মিণী, কারণ রুক্মিণীর সঙ্গেও আমার প্রথম ছবি, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি যে ওরা আমাকে রুক্মিণীর মা হিসেবে চুজ করেছিল, বিকজ আই ফেল দ্যাট রুক্মিণী আর আমার একটা স্ক্রিনে অন্তত কেমিস্ট্রি উইল ওয়ার্ক। আর খরাজকে নিয়ে আলাদা করে কি বলবো, খরাজ আর আমি এত কাজ করেছি এই 25 বছরে, অ্যাটলিস্ট আমার 25 বছরে, যে মাঝে মাঝে আমি ভুলে যাই, ও তুই ছিলি না ওই ছবিটাতে, ও তুই ছিলি না ওই সিরিয়ালটা, ও তুই ছিলি। অঞ্জনা অফকোর্স উই কুড ডিফার পলিটিক্যালি, বাট পার্সোনালি আই থিঙ্ক শি ইজ গর্জিয়াস অ্যান্ড শি ইজ আ গ্রেট অ্যাক্টর। যেরকম খরাজ বললো, অভিনয় নিয়ে মানে কোনো কথা হবে না। আমি খুব মানে লুকিং ফরওয়ার্ড টু কিশমিশ, বিকজ দিস বিন আ ভেরি ভাইব্রেন্ট ইয়াং টিম, দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট কিশমিশ। সো আই উইশ টিম কিশমিশ অল দ্য ভেরি বেস্ট। আই এম শিওর, অ্যাজ আই ওয়াজ সেইং দেবকে একটু আগে, যে ইট উইল বি আ সুপার হিট। আমার আর বেশি কিছু বলার নেই, সো আজকে হয়ে গেল কিশমিশের ফ্যামিলি র‍্যাপ। সো 3 চিয়ার্স ফর কিশমিশ ফ্যামিলি। হে ভরে, হে ভরে, হে ভরে।